ডাইলের ভর্তা দা ভাত খাবো, শরীর অনেক খারাপ, ঠান্ডা লাগছে। আজকে পিয়ালের আম্মা বাসায় আছে, লবণ দিয়ে ডালটা সিদ্ধ বসায় দিলাম, ভর্তা বানাবো দুপুরের জন্য। শরীর অনেক অসুস্থ, পাকা আমরা আনাইছি দুইটা সর্দির জন্য। কামরাঙ্গা আনতে যাব আমি বঙ্গভবনে, বুবলিরে নিয়ে কামরাঙ্গা আনবো। পিয়ালের মায় বাসায়, এই জন্য অলরেডি আমরাটা ছিলাইতেছি। কেমন মিষ্টি আছে মিটা? আমরা আমরা কটা কাটাইলাম কাকু ভাইয়েরা, অনেক অসুস্থ আছে আমি, পুরো এই সারা এদিকে ব্যথা ঠান্ডায়। আসসালামু আলাইকুম কাকু ভাইয়ের, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। এ আমরা আর ভর্তাটা খাবো, ডাইল সিদ্ধ দিছি, ডাইলের ভর্তা বানাবো খাওয়া দাওয়া করে। বুবলি নিয়ে আমি একটু কামরাঙ্গা তুলতে যাব, সবাই বলতেছে কামরাঙ্গা ছেঁচা রস খান, ঠান্ডা কমে যাইব। আমার এই চাপা সমস্ত সব ব্যথা, সারা রাত্র বসে রয়েছি, খালি গলা দা বিজল পারি করে যাই। পুরো ভিডিওটা তোমরা পুরোই দেখো, 5 মিনিট 4 মিনিটের ভিডিও দেই, তোমরা টাইম না পুরো ভিডিওটি দেখবা। ভালো লাগলে অবশ্যই আপনাকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। বাগবাড়ির মাঠ কোন হানে? আমি গেছি কোনো সময়, আমি চিনমু, আমি তো যাই নাই। খা আরো, শেষ অনেকটি কামরাঙ্গা আমার পাইরা দিল। তা আসছি, আজ আমার অনেক ঠান্ডা, আমি অনেক অসুস্থ। এই কামরাঙ্গার রস খাইলে অনেকে বলে, এই ওই যে বুবলি ওইখানে আছে উপরে, রস খাইলে বলে ছেঁচা, তে ঠান্ডাটা চলে যায়। এদিকটা নাই, এদিকটা আসছে অনেক, না থাকলে আলাই করো, অনেকগুলো পারছি আসো। ওখানে নুন্দা দুইজনে খাই গে বৈশা দুইটা। ঠান্ডা লাগছে আমার, কামরাঙ্গা খায় বুবলি, লবণ দাগ করে লাগাই দিছে, খাও। অনেক বড় বড় আজকা দেখি কামরাঙ্গাটি, বুবলি দেখাও তো, আজকা কামরাঙ্গাটি অনেক বড় না? হ্যাঁ বড়, আবার মজাও টক টক। ঠান্ডার জন্য এটা অনেক উপকারী, আমার প্রচুর ঠান্ডা এই জন্য আজকে এটা খাওয়া। সাথে নুন আছে, কামরাঙ্গাটি পাইরা নিয়ে আসলাম। আবার বুবলি কথাটি তুলসী পাতা দিয়ে দিল ঠান্ডার জন্য, আন্টি এটা আপনি খাইবেন, শুধু আদা ছেঁচা তুলসী পাতা ছেঁচা রস খাইবেন। এই যে পাতাগুলা দিল বুবলি, আবারে এতগুলি পাতা আমার তুলিয়া দিল, নিয়ে সব বাইছা নিলাম। এটি ছেঁচা আমি অনেক সুন্দর করে রাখি, তুলসী পাতাগুলা ছেঁচতে আছে, এটা আবার ডিপে দিয়ে দিল। ওই যে এত শব্দ এখানে কাজ চলতেছে, ভালো লাগে না, এটা ডিপে রাইখা দিব। তুলসী পাতাগুলা দেখো আমি এভাবে রাখছি, আমি এটুক করে চায়ে দিয়ে দিয়ে খাবো, এর জন্য ডিপের থেকে বার করে খাওয়া যাইব। তো এই পাতাগুলা যদি ফ্রিজে থুয়ে দিই না কালো হয়ে যায়গা, এটা আমি এখন ডিপো রাখবো। কামরাঙ্গাগুলো ওখানে ময়দা ভর্তা বানাই দিব, আমারে শুধু খালি রসটি আমি খামো ঠান্ডার জন্য। আমার মায়ের কাজ করছে তুলসী পাতা দিয়া, তুমি তো খাইবাই সবসময়।